술이라도 마라 되지. চরিত্র টাকানন্দ কটকটিয়া ঘর ভাড়া নিতে আসা আগন্তুক ভূতানন্দ কাঁচাগোল্লা বাড়ির মালিক আর গোয়েন্দানন্দ বাড়ির মালিকের একমাত্র ঝগড়াটে গোয়েন্দা পুত্র ছেলে বাবা বাড়িটা কি বিশাল বড় অবশ্য দেখলে ভূতেরই বাড়ি বলে মনে হয় আর হারামজাদা বাড়ির মালিক ভূতানন্দ কাঁচাগোল্লা কুম্ভকর্ণের মতো ঘুমায় ঠিক বেলা 12টা না বাজলে আবার বাবুর নাকি ঘুম ভাঙে না দেখি একবার দরজায় কড়া নেড়েই দেখি যাচ্ছি রে হতচ্ছাড়া যাচ্ছি দাঁড়া যাচ্ছি দরজা খুলছি কে তুই নড়ালাম এই সাত সকালে ভূতানন্দ কাঁচাগোল্লার ঘুম ভাঙাতে এসেছিস আহা রাগ করবেন না রাগ করবেন না আপনার এই স্বভাবের কথা আমি আগেই জানি আপনার এই চিৎকার আর অসম্মানজনক কথায় আমি কিচ্ছু রাগ করিনি আমার পরিচয়টা একটু ধৈর্য ধরে শুনুন ওরে নরাধাম এত বড় একটা সাংঘাতিক অপরাধ করে আর পরিচয় আমি তোকে ঠিক আছে আপনার রাগটা আমি ফিল করতে পারছি তবু শুনুন এই অধমের নাম টাকানন্দ কটকটিয়া অপরাধ নেবেন না আমি আপনার বিজ্ঞাপন দেখেই এসেছি বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কেন ঘর ভাড়ার আপনি তো ভাড়াটে চাই বলে বিজ্ঞাপন দিয়েছিলেন আমি আপনার একটা ঘর ভাড়া চাই সে কি কথা সে তো মশাই 2 বছর আগে দিয়েছিলাম বুঝলেন না চারপাশে যেভাবে নিরাপত্তার অভাব দেখছি তাতে আমি সব সময় গন্ডারের চামড়া পরে থাকি আর আপনি তো জানেন গন্ডারের গায়ে সুরসুরি দিলেও কিংবা জোর কদমে আঘাত করলেও কমপক্ষে 3 বছরের আগে অনুভব করতে পারে না আর আমি তো রীতিমতো 1 বছর আগে ওটা 2 বছরেই অনুভব করে ফেললাম সকালবেলা আমার কাঁচা ঘুম ভাঙিয়ে মাতলামি করার জায়গা পাওনি বছর আর দিনের তফাৎ বছর ওটা 3 বছর না 3 দিন হবে বলুন বলুন আমি রাগ করছি না আর অত সব বুঝি না তবে এইটুকু বুঝি আপনি ভূতের নামে আনন্দ পান তাই বাড়িটাকেও ভূতের বাড়ি করেছেন আর কাঁচাগোল্লা খেতে ভালোবাসে তাই বাড়ির সামনে খাটাল তৈরি করেছেন আর আমি মশাই টাকানন্দ কটকটিয়া টাকার নামে ভীষণ আনন্দ পাই আর কটকটি খেতে ভালোই বাসি আপনার বাড়িটা ভাড়া নিয়ে কটকটির কারখানা করতে চাই অবশ্য আপনার ভূতেদেরও খাওয়াবো ভূতেদের খাওয়াবি ওরে হতভাগা এক্ষুনি বেরিয়ে যা এই দরজা বন্ধ করে দিচ্ছি ক্ষতি হচ্ছে না এটা মশাই মগের মুলুক পাননি যে আপনি মুখের উপর অভদ্রের মতো দরজা বন্ধ করে দেবেন আমার কথার কিছু একটা উত্তর দিয়ে তবে আপনার দরজা আপনি যতবার খুশি বন্ধ করুন আমার কোনো আপত্তি নেই মগের মুলুক মগের মুলুক তো আপনি পেয়েছেন আমার বাড়িতে আমাকে অপমান আমি ভাড়া দেব না আমি এক্ষুনি পুলিশ ডাকব আমি জানি আপনার এই স্বভাবের কথাও জানি আপনি দিনে 100 বার করে পুলিশ ডাকেন কোনো পুলিশই আসে না তাছাড়া পুলিশ আমার মামা ওদের থেকে কোনো লাভ নেই আমি ওদেরকেও কটকটি খাওয়াবো আহা মাথার উপরে তো ফুল স্পিডে ফ্যান চলছে আবার তালপাতার পাহা কেন তুমি আজ বেঁচে গেলে আমার বউ যদি বাড়ি থাকতো না কি করতেন জুতো বেটা করতাম বুঝলেন জুতো বেটা করতাম তা এখনই হয়ে যা এসবের মধ্যে আবার বৌদিকে জড়াবেন কেন হ্যাঁ বৌদি তুমি চেনো নাকি আমার বউকে অবশ্যই আপনার বিখ্যাত ঝগড়াতে আর সন্দেহ করা স্বভাবের বউকে কে না চেনে বলুন তবে বৌদি আপনার মতো অভদ্র নয় এতক্ষণ বকবক করে গলাটা শুকিয়ে গেছে বৌদি থাকলে ঘরে ডেকে বসি অন্তত 1 কাপ চা খাওয়াতেন ইস কি সাহস আবার বলে কি না চা ও ও কি করছেন ও কি করছেন সারাশি হাতে তুলছেন কেন আর একটা কথা বললে এই সারাশি দিয়ে আপনার কান মুলে দেবো হতচ্ছাড়া চুচো পাজি কোথাকার হাসিটা একটু জোর হয়ে যাচ্ছে না নিজের টান দুটো চেপে হাসাই ভালো বলা যায় না বাবা
সত্যি সত্যি যদি সারাশে দিয়ে কান চেপে ধরে। ঠিক আছে, আজ এখন চলে যাচ্ছি, কাল অ্যাডভান্সের টাকাটা নিয়ে আসবো, ঘর খালি করে রাখবেন। দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া, এখন পালাচ্ছিস কেন? এই সারাশি দিয়ে তোর কান মরেই ছাড়বো, হত ভাগা। কই গো আমার ভূত বাবা, কই দরজা খুলছো না কেন? দরজা খুলবে কে মা? ভূত তো মরে গেছে, তুমি কি ডেড বডি নিয়ে আমার টাকার কারখানা করবে? মা, ভূত মরে গেছে আবার টাকার কারখানা, ব্যাপারটা কি? হ্যাঁ, ঘরের মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আমি শ্রীমান ভূতানন্দ কাঁচাগোল্লার একমাত্র ঝগড়াটে বিখ্যাত গোয়েন্দা পুত্র শ্রীমান গোয়েন্দানন্দ। অবশ্য এখন পর্যন্ত ওপেন মার্কেটে কাজে নামিনি, তবে সে যাই হোক, এই ভর দুপুরে আমার ভূতানন্দ বাবা দরজা বন্ধ করেছে কেন? হ্যাঁ, আবার একবার দরজাটা কড়া নেড়ে দেখি তো। ওরে বাবা, কে এলো আবার? তবে কি দরজা খুলবো? কে কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি আমি বাবা ভূত, তোমার ওই একমাত্র বিখ্যাত গোয়েন্দা পুত্র গোয়েন্দানন্দ। যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি, তোমার ভূতানন্দ বাবা এখন সত্যি সত্যি ভূত হয়ে গেছে, কি আপদ! তোমায় অপদার্থ গোয়েন্দাগিরিতে আমার কাজ হয় না বাবা। এ কি আমার ভূত বাবা, এই প্রচন্ড গরমের মধ্যে তুমি লেপ মুড়িয়ে কাঁপছো কেন থরথর করে? তোমার ছেলে এত বড় গোয়েন্দা আর তুমি কি না? ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! ছি, কি লজ্জা কি লজ্জা, অপদার্থ গোয়েন্দা, বুঝতে পারছো না আমার ম্যালেরিয়া হয়েছে? আমি এখন কাঁচা গোল্লা খাবো আর তোমাকে টাকার কারখানা করতে দেবো না। কাঁচা গোল্লা আবার ম্যালেরিয়া টাকার কারখানা? একই আমার ভূত বাবা, তুমি ভুল বুঝছো না তো, শুয়ে শুয়ে ঘুমের মধ্যে ওরকম চমকে চমকে উঠছো কেন গো? আর ওই ঘড়ির দিকে বারবার মায়ের তাকাচ্ছ কেন? কি ভূত বাবার পাল্লায় পড়লাম রে বাবা, আর আমার হয়েছে যত ঝামেলা, সারা রাত ওই ভূতটাকে নিয়েই আমার কাটাতে হবে। আমার ভূত মা বাড়ি থাকলে না সেই তার ভূত বরকে সামলাতো, কি ঝামেলা রে বাবা এখন। গিন্নি গিন্নি, আমার একটা লাঠি চাই, একটা লাঠি রেডি করো। গিন্নি কোথায় বাবা? তোমার গিন্নি তো এখন বাড়ি নেই। হ্যাঁ, আমি তো তোমার গোয়েন্দা পুত্র, আর লাঠি লাঠি এখন কি করবে? আমায় মারবে নাকি গো? তোমাকে না, তোমাকে না বাবা, গোয়েন্দা আমি আমার মাথায় লাঠি মারবো, আমার মাথা ফাটিয়ে ওকে জেলে পাঠাবো। এ কি অলক্ষণে কথা বাবা ভূত, তুমি কাকে জেলে পাঠাবে? ভাড়ে চাই, ওই ভাড়ে চাইকে। হ্যাঁ, আমার ভূত বাবাকে মনে হচ্ছে সত্যি সত্যি ভূতে পেয়েছে। দেখি দেখি একবার ওই ডাক্তার বাবুকে ফোন করে দেখি। কি করব, ডাক্তার টাক্তার ডাকবো নাকি? ওহে ভূত বাবা, ডাক্তার ডাকার মতো আমার কিছু হয়নি বাবা শ্রীমান গোয়েন্দানন্দ। তুমি তুমি বরং তোমার মতো ঘুমাও, কিংবা তোমার কোনো কাজ থাকলে করো। কি হলো রে বাবা, কি হলো? সকাল থেকে দেখছি আমার কাঁচা গোল্লা ভূত বাবা লাঠি মাথায় করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অফিস যাওয়া বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ, আর কি যেন ওইসব বিড়বিড় করে বলে যাচ্ছে। অথচ অথচ আশ্চর্য, আমি এত বড় সুনাম খ্যাত গোয়েন্দা হয়েও রহস্যের কোনো কুলকিনারা করতে পারলামই না। কি আশ্চর্য কি আশ্চর্য, এই জন্যই বোধ হয় কোনো ক্লায়েন্টই আমায় ডাকে না। সে যাকে দেখি ওই ফ্রিজের মধ্যে অন্তত পক্ষে 20-25টা কাঁচা গোল্লা আছে কিনা। কি যে বলবো, আমার আবার ওই 2-4টে কাঁচা গোল্লায় মন ভরে না। গোয়েন্দা গোয়েন্দা ভূত জাগরে।